চল্লিশ বছর টানা ডান্স হবে। কি ডান্স বুঝো? ডান্স হ্যাঁ, নাচ। দুনিয়া রেডির নাম নাচ না, তোমরা তো নাচের ডিকশনারি পড়ো না। নাচ কারে কয় জানো? হ্যাঁ, নাচ আরবিতে রক্স বলে, রক্স। রক্স অর্থ কি জানো? যে নাচবে ও নিটের নিচেরটাও নাচবে, চতুর্দিকেরটা নাচবে, এটার নাম হলো রক্স। জান্নাতে যখন হুরেরা নাচবে তো জান্নাত পর্যন্ত ওর সাথে ডান্স করবে, ডান্স। হ্যাঁ, তুমি খালি বসে বসে দুলতে থাকবে, চল্লিশ বছর পরে গালে চিমটি কেটে করবে, খালি নাচেই দেখবি আর লেহেঙ্গাই দেখবি, চল ভিতরে। হায় হায় হায়, সাহাবা শুধু শুধু পাগল হন নাই, দুনিয়ার গান চার মিনিটের উপরে নাই, এটাতেই বেসে গেছো। আরে জান্নাতের গান চল্লিশ চল্লিশ বছর শুনবে, তারপরও মন ভরবে না। যে শুনাবে ও গালের ভিতরে এইসব মুখ খামাইরা কইব, যুবক খালি গানেই শুনবি, ভিতরে কি আছে দেখোস না, মনে হয় বোঝো নাই কিছুই। ঢাকায় ভাষা বোঝো, এই জন্য ঢাকা ভাষায় বলতেছি, ভিতরে কি আছে দেখোস না বুঝি, ঠিক না? খালি গানই শুনবি, সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে চল্লিশ বছর তাকায় থাকবে, চল্লিশ বছর পরে স্ত্রী ওর গালের ভিতরে মুখা মারবে, মুখা বোঝেন? হ্যাঁ, গাল ধরে চিমটি কাটবে, আর করবো খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, খালি দেখার কাহিনী আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। হায় হায় হায়, কই হারে যাও তোমরা, আমি তো বুঝি না, আমিও জানি কোথেকে শুরু করলাম জানি না, জান্নাতই শুরু করা দরকার ছিল। কসম খোদার, আজকে তিন মিনিটের গানই তুমি কল কি করো, তিন মিনিটের গান না, কোনো গান চার মিনিটের উপরে নাই। কি কয় যুবকরা, চার মিনিটের উপরে আছে? হ্যাঁ, আরে সত্য করে বললো, বুঝা হই না বললো, হ্যাঁ নাইলে নেটে দেখা বলো, কোনো গান চার মিনিটের উপরে নাই, তিন মিনিটের উপরে, আসল ছন্দগুলা তিন মিনিটের উপরে নাই, বাকি তো আ উ ই আ করতে করতে দশ মিনিট, ওটা গান না, আসল গান তিন মিনিট, এর বেশি না, চার মিনিট, এর বেশি না। তুমি আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, তুমি কয়জন সিঙ্গার চিনো? তুমি তো বাংলাদেশের গুলোই চিনো, ঠিক না? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, দুনিয়ার গান চার মিনিটের উপরে নাই, এটাতেই বেসে গেছো। আরে জান্নাতের গান চল্লিশ চল্লিশ বছর শুনবে, তারপরও মন ভরবে না। যে শুনাবে ও গালের ভিতরে এইসব মুখ খামাইরা কইব, যুবক খালি গানেই শুনবি, ভিতরে কি আছে দেখোস না, মনে হয় বোঝো নাই কিছুই। ঢাকায় ভাষা বোঝো, এই জন্য ঢাকা ভাষায় বলতেছি, ভিতরে কি আছে দেখোস না বুঝি, ঠিক না? খালি গানই শুনবি, সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে চল্লিশ বছর তাকায় থাকবে, চল্লিশ বছর পরে স্ত্রী ওর গালের ভিতরে মুখা মারবে, মুখা বোঝেন? হ্যাঁ, গাল ধরে চিমটি কাটবে, আর করবো খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, খালি দেখার কাহিনী আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। হায় হায় হায়, কই হারে যাও তোমরা, আমি তো বুঝি না, আমিও জানি কোথেকে শুরু করলাম জানি না, জান্নাতই শুরু করা দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, চল্লিশ বছর টানা গান শুনবে, নাচের কথা ভাববে না, সুপার গায়ক রাখা আছে, সিঙ্গার আল্লাহ বানায় রাখছেন। হাদিসে আছে, যারা দুনিয়াতে গান শুনে নাই, কেয়ামতের দিন আরশের নিচে মেলা স্টেজ লাগবে, মেলা, এই জন্যই আমি ওটারে মেলা বলি, সাত ধরনের মেলা হবে আরশের নিচে, সাত ধরনের, কয় ধরনের? সব আতুন না, হ্যাঁ, ওটার ভিতরে একটা এটাও হবে, যারা গান শুনে নাই ওদের মেলায় তো গানও থাকে, ঠিক না? না থাকে না? হ্যাঁ, দুনিয়ার মেলায় গান থাকে না? আরশের নিচে হবে মেলা, সাত ধরনের মেলা, সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলতে থাকবে,
আর আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের কঠোর খেলা, এটাই সত্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে দুনিয়াতে গান শোনে না, ওকে এই মেলার ভিতরে গান শোনাও। সবাই ওইখানে যেতে পারবে না যারা দুনিয়াতে কোনো গানই শোনে না ইচ্ছা করা। হ্যাঁ, আজকে তো আমাদের দেশে রাস্তাঘাটে হাঁটতে গেলেও গানার গানই, ঠিক না? কি বলেন, বিয়েতে গান, শাদিতে গান, এই সময় গান, ওই সময় গান, 40 বছর টানা গান হবে, তারপরে মন ভরবে না। 40 বছর টানা ডান্স হবে। কি ডান্স বোঝো? ডান্স, হ্যাঁ, নাচ। দুনিয়ার এটির নাম নাচ না, তোমরা তো নাচের ডিকশনারি পড়ো না। নাচ কারে কয় জানো? হ্যাঁ, নাচ আরবিতে রক্স বলে, রক্স। রক্স অর্থ কি জানো? যে নাচবে ও নিটের নিচেরটাও নাচবে, চতুর্দিকেরটা নাচবে, এটার নাম হলো রক্স। জান্নাতে যখন হুরেরা নাচবে তো জান্নাত পর্যন্ত ওর সাথে ডান্স করবে, ডান্স। হ্যাঁ, তুমি খালি বসে বসে দুলতে থাকবে, 40 বছর পরে গালে চিমটি কেটা করবে, খালি নাচেই দেখবি আর লেহেঙ্গাই দেখবি, চল ভিতরে। হায় হায় হায়, সাহাবা শুধু শুধু পাগল হন নাই, ওটা তো বাবার আমাদের সুযোগই নেই। এই জন্য আমি ওদিকে নিয়ে যেতেছি না, ছোট্ট জীবনটা আমরা সুখী হইতে চাই, ছোট্ট জীবনটা আমরা সুখী হইতে চাই, সুখে থাকতে চাই। একজন পাওয়া গেল না যে আমি মালিককে জিজ্ঞাসা করি আমি সুখী হব তো হব কি করে। এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চাইতেছেন, মানুষ এই ছোট্ট জীবনটায় যদি তুই সুখী হইতে চাস, মাছ যেরকম পানির পরিবেশে সুখী, পাখি যেরকম খোলা আকাশে সুখী, বন্য প্রাণীগুলো যেরকম জঙ্গলে সুখী, খোদার কসম মানুষ তুই সৃষ্টির সেরা, যার প্রেমে আমি পড়ে গেছি, তুই দিনের পরিবেশে সুখী, এছাড়া কোথাও সুখী না। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশে। একটা কথা নোয়াখালীর হুজুরদেরকে বললে মনে হয় আমাকে সাপোর্ট করবে, ঠিক না? বলবো? বাকি আলারা শোনেন কিন্তু আইসেন না, দুইটা দুইটা লকডাউন গেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের এরকম কোন ঘর নাই ঝগড়া না হয়েছে, কি এরকম কোন ঘর নাই যেখানে ভালোবাসার ভিতরে দূরত্ব না হয়েছে, কিন্তু দুই লকডাউনে হুজুর গো বাড়ির ভালোবাসা বাইরে গেছে, যদিও বেতন পায় নাই। দেখেন আসে কেন জানেন? হ্যাঁ, কেননা হুজুরদেরকে তো গড়ালারা এত কাছে কখনো পায় নাই, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কখন পাবে? সরকারকে আল্লাহ জাজায় খায়ের দেখ, দুইটা লকডাউন দিছেন, ওনাদেরকে ওনাদের গড়ালা, আমাদেরকে আমাদের গড়ালারা বড় কাছে পাইছে, বলছে বেতন নাই, থোতর বেতন পরে দেখা যাবে, কাছে তো পাইছি, এতদিন তো পাই নাই। কেন না, এখানে দিন ছিল, দিন কি ছিল জিজ্ঞেস করেন, ওই যে চোখ দিয়ে পানি চলে আসছে, সত্য এটা, এখানেও বসা আছে, জিজ্ঞেস করেন যারা বিয়েতে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ভালোবাসা বেড়ে গেছে, এত কাছে কখনো পায় নাই, এত লম্বা সময় কখনো পায় নাই, বাকি সব ঘরে ঝগড়া হয়েছে। আমরা ঢাকা শহরে জানি তো, থাকি তো, কিছু টুংটাংয়ের আওয়াজ আমাদের কাছে আসে, সব ঘরে ঝগড়া, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর গো ঘরে মহব্বত বাড়তেই আছে, বাড়তেই আছে, খানা নাই, খুনা নাই, কিচ্ছু নাই, আধা বেতনও দেয় নাই মাদ্রাসাওয়ালারা, গ্রামগঞ্জের মাদ্রাসাওয়ালার বেতন না করে দিছে, হইলে দিব নইলে দিব না, একবেলা পাকাইছে একবেলা পাকায় নাই, কসম এদেরকে বুকে হাত দিয়ে বলতে বলেন মহব্বত বাড়ছে না কমছে? হ্যাঁ, কারণ ওইখানে দিন ছিল, সন্তান পর্যন্ত বলছে বাবা তুমি চিন্তা করো না, তোমাকে যে এত লম্বা সময় পাইছি এইটাই হবে, খাওয়া লাগবে না, পরে খায়া নিব না। দিন 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 সুখী হওয়ার জন্য, সুখে থাকার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন।
এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হুয়াল্লাযী, এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করছি, দিনের পরিবেশ নির্বাচিত করছি, আমি জানি তোমরা সুখে থাকতে চাও, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাও, কিন্তু হবে তো হবে কিভাবে, টাকার পাহাড়, কসম খোদার 2020 এর ওই ইতিহাস এখনো নেটে আছে, আমার ভাইজান তো আমার পাশেই থাকে, ওনাকে দিয়ে উদাহরণ দিলে ভালো হবে, উনি জানে ঢাকা শহরে এমন লোক মারা গেছেন যে সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে, শুধু ফোন করে বলছে আমার আব্বা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দিয়েন, চারজনের ভিতরে তিনজন মুসল্লি একজন ইমাম, ওই চারজনই শুধু কফিনটাকে হাতে ধরা কবরে রেখা দিয়া মাটি দিয়া চলে আসছে, ইচ্ছা যদি করত তাইলে চার সোনা 4000 লোককে প্রোটেকশন কিনা দিয়া জানা যায় শেরকত করাইলো, মনে হয় না ওইখানে এক কিঞ্চিৎ পরিমাণ তার ভান্ডারে কম হতো, এত টাকার মালিক, আমি নাম বলবো না, নামও বলতে পারি, ঢাকা শহরে থাকি, নামও বলতে পারি, নামও বলতে পারি, প্রয়োজন নাই, কিন্তু আবার ওই করোনার সময় পাওয়া যাবে সন্তান নিজের হাতে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে, দুনিয়া বলছে করুণা, বলছে থতর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, থতর করুণা, বলছে মারা যাবে, থতর বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়, মা বড়, ভাই বড়, বোন বড়, পাড়া প্রতিবেশী বড়, আত্মীয় বড়, থতর করুণা, নিজেরটা নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজের হাতে কবরে রাখবো, এটাও মেসেজ করলে পাবেন না, পাবেন না, হ্যাঁ শত হুজুর পাবেন আলহামদুলিল্লাহ, যারা নিজেদের মা বাবাকে নিজেরা গোসল দিছেন, নিজেরা জানাজা পড়াইছেন, নিজেদের হাতে কবর কবর দিছেন, দুনিয়া বলছে করুণা, থতর করুণা, মা বড় মা, বলছে করুণা লাগবে তোর, বলে লাগে লাগুক, মা বড়, মা বড়, বাবা বড় না, নাই কে শিখাইছে, দিন শিখাইছে, দিন